আরে দাদা, বলুন তো, জঙ্গিপুর লোকসভাটা কে জিততে পারে? আচ্ছা হ্যাঁ, বলুন তো, মুর্শিদাবাদে কি সত্যি সত্যি মোহাম্মদ সেলিম সাহেব জিততে চলেছেন? বামেরা কি এবারে খাতা খুলতে পারবেন? আরে বলুন না, অধীর রঞ্জন চৌধুরী কি সত্যি মুর্শিদাবাদে, মানে বহরমপুরে জিতবেন? ওখানে বিজেপি তো প্রচুর ভোট পাবে, বিজেপি তো জিতবে, অধীর কি জিততে পারবে? আচ্ছা, আপনাদের ওখানে ভগবানগোলায় যে উপনির্বাচন হয়েছে, সেখানে নিশ্চয় তৃণমূল কংগ্রেস জিতবে? হ্যাঁ, দক্ষিণ মালদহ, ওখানে শিরূপা মিত্র নাকি জিততে চলেছে, জোর চর্চা। রাজনীতিপ্রিয় বাঙালি আর তার মধ্যে মুর্শিদাবাদ জেলা বলে কথা। সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে চায়ের দোকানে বসলেই জমজমাট আড্ডা, থলে হাতে বাজারে। এ দাদা বলুন, এবারে বিজেপি কতগুলো আসন পেতে পারে? মুর্শিদাবাদে তো এর আগে বিধানসভাতে দুটো বিধানসভা বিজেপি জিতেছে, এবারে মুর্শিদাবাদে কতগুলো পদ্মফুল ফুটবে বলুন না। আজকের এই প্রতিবেদন, কে কত ভোট পাবে মুর্শিদাবাদে, জোর চর্চা রাজ্য রাজনীতিতে। ভোট ফুরোতেই একেবারে হিসেব নিকেশে বসেছে সমস্ত মুর্শিদাবাদের আম জনতা, আর সমস্ত পার্টি অফিসগুলোতেও একেবারে খাতা কলম নিয়ে হিসেব নিকেশ করে সোশ্যাল সাইটে পোস্টিং। সবাই জিতবে জঙ্গিপুরে, তৃণমূল কংগ্রেস জিতবে, বিজেপি জিতবে, জোট জিতবে। জঙ্গিপুরের চিত্রটা যদি দেখা যায়, যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী খলিলুর সাহেব মশাই, উনি জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। এছাড়াও শুনেছি উনি বেশ সৎ মানুষ। এক কথা, তৃণমূল কংগ্রেসের হাজার হাজার দুর্নীতি স্ক্যাম সামনে এলেও ওনার কিন্তু এখনও পর্যন্ত কোনো স্ক্যাম পাওয়া যায়নি। উনি এক কথায় দলের টাকা নয় ছয় হয়নি। তাছাড়াও উনি সাংসদ থাকাকালীন দুটো ব্রিজ, রেলওয়ের ওভারব্রিজ জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জের রেলওয়ে ফ্লাইওভার করার জন্য আবেদন করেছিলেন এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তা মঞ্জুর করেছেন। তাহলে কি খলিলুর রহমান সাহেবই জিতবেন? এই ব্যাপারে খলিলুর রহমান সাহেব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি জয়ের ব্যাপারে 100% প্রত্যয়ী। তবে একথাও ঠিক যে এবারে কিন্তু ভোটাররা বেশ চুপচাপ, আর এই চুপচাপ মানেই ফুল ছাপ। এখন কোন ফুল, ঘাসফুল নাকি পদ্মফুল? প্রচুর পাঁক জমেছে পশ্চিমবঙ্গে, আর মুর্শিদাবাদের খেটে খাওয়া মানুষ, হাজার হাজার পরিযায়ী শ্রমিক, এদের দুঃখ কষ্ট দিনের পর দিন, রুটি রুজির টানে যেতে হয় বাড়িঘর আত্মীয় স্বজন পরিবার ছেড়ে। শুধু ভোট এলেই ফুলঝুড়ি ফুলঝুড়ি, তারপরে আর কিছু জোটে না। বিড়ি শিল্প অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা, আর এখানে বিড়ি কোম্পানির মালিকরা এবারে ভোটে লড়ছেন, বরাবরই লড়ছেন। শ্রমজীবী মানুষ এখানে ভোটে দাঁড়ানোর কিন্তু সাহসও করেন না, বা কাউকে টিকিটও দেওয়া হয় না। যেমন এবারে রেখা পাত্র, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, যার 1000 টাকা পুঁজি ব্যাংক ব্যালেন্স, তাকে বিজেপি প্রার্থী করেছে। নিঃসন্দেহে ভালো, এর আগে চন্দনা বাউরকেও প্রার্থী করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসে এরকম খেটে খাওয়া মানুষ প্রার্থী বোধ হয় আছে কি না আমার জানা নেই, অন্তত আপনাদের জানা থাকলে বলবেন বা অন্যান্য দলের। তো যাই হোক,
জৌনপুর আসনে খৈরুল সাহেব যে জয়ের ব্যাপারে নিশ্চিত, মূল অস্ত্র যেটা লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল কংগ্রেসের মূল অস্ত্র হলো লক্ষ্মীর ভাণ্ডার। কেননা এই লক্ষ্মীর ভাণ্ডারই এবার ভোটের ইস্যু। আর এবারে ভোটের লাইনে নিশ্চয়ই আপনারা দেখেছেন মহিলাদের উপস্থিতি, এই মহিলাদের ভোট কে পাবে তা নিয়েও কিন্তু চুল চুল একবারে চুল চেরা বিশ্লেষণ চলছে দীর্ঘ লাইন মহিলাদের। তবে এ কথাও উঠে আসছে যে এই মহিলাদের ভোটদান কিন্তু জয় পরাজয়ের বড় ফ্যাক্টর। তবে হ্যাঁ, যখন বিজেপির যে হাওয়া উঠেছে, বঙ্গ রাজনীতিতে দুর্নীতির যে পাঁক হয়েছে, সেই দুর্নীতির পাঁকে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে ঠিকই, কিন্তু আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রধানমন্ত্রী এই লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডার বলে 3,000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া আছে, তাতে কিন্তু মহিলারা যথেষ্টই উৎসাহী। এবং তাদের সঙ্গে কথা বলে এটুকুটা জানতে পারা যাচ্ছে যে পুরো ভোট মহিলাদের তৃণমূলের পাত্রে কিন্তু পড়ছে না, আর তাতেই তো দুশ্চিন্তা তৃণমূল কংগ্রেসের। অপরদিকে মুর্শিদাবাদ জেলায় প্রায় 4-5 লক্ষ পরিযায়ী শ্রমিক, যাদেরকে বলা হয় পেটের দায়ে নিজেদের সন্তানদের পড়াশোনার জন্য তারা কিন্তু বাইরে গিয়ে পরিশ্রম করে, লেবারের কাজ করে, তাদেরকে ফিরিয়ে আনে এনে ভোট দেওয়ার জন্য এবারে কিন্তু কোনো দল উৎসাহ দেখায়নি, আর তারাও নিজে থেকে এবার আসেনি ভোট দিতে। কারণ ভোট দিয়ে তো আর পেটের জ্বালা মিটবে না, আর মুর্শিদাবাদ জেলায় সবই বিড়ি শ্রমিক আর রাজমিস্ত্রি। পাশের জেলা সহ বিভিন্ন রাজ্যে সমস্ত জায়গাতে মুর্শিদাবাদ মালদা থেকে শ্রমিক যায়, তাদের অনুপস্থিতি যে কোনো দলকে হারানোর পক্ষে বেশ। আর মুর্শিদাবাদে অবশ্য অবশ্যই সংখ্যালঘু ভোট এবারে ভাগ হয়েছে, তারা কংগ্রেসকে চাইছে কেন্দ্রে বসানোর জন্য বিরোধী দল হিসেবে, বা তারা দেখতে চাইছে যে কংগ্রেস জোট বসুক। এমত অবস্থায় জোর দিয়ে বলতে পারছে না তৃণমূল কংগ্রেসও যে জঙ্গিপুর আসনে জিতবে। অপরদিকে কংগ্রেস কিন্তু যথেষ্টই আত্মবিশ্বাসী জেতার ব্যাপারে, কেননা এর আগে সাগরদিঘী মডেলে জঙ্গিপুরে সাকসেস পেয়েছে কংগ্রেস, আর তাতেই তারা একেবারে দৃঢ় প্রত্যয়ী। কেননা কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন মাননীয় বাইরন বিশ্বাস, তিনি নিজে গেলেও ভোটারদেরকে কিন্তু নিয়ে যেতে পারেনি, আর তৃণমূল বিরোধী ভোট যে পড়ছে কংগ্রেসের পাতে এবং বিজেপির পাতে, এটা কিন্তু নিঃসন্দেহে যুক্তি আছে। এবারে লোকসভার যেটা সবথেকে মানে ভোট কম পড়ছে সেই প্রশ্ন উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের হার কম, এই ভোট কম পড়ার কারণে কোন দল ভুগতে পারে এই ব্যাপারে এখন পরিষ্কার না হলেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভোটের হার কম মানে এটা প্রাতিষ্ঠানিক বিরোধী ভোট। আর ভোট হওয়ার পরপর এখানে মুর্শিদাবাদের যে লাস্ট ভোটটা হলো চতুর্থ দফার 13 মে, সেখানে অধীর রঞ্জন চৌধুরী আগেই জানিয়েছিলেন তিনি বড় মার্জিনে জিতবেন এবং তার চোখে মুখে যথেষ্ট প্রত্যয়ী, এবং ওনার নিজস্ব টিম আছে ভোট করার জন্য। তবে মানুষের মনের ভেতর তো ঢোকা যায় না, কারণ সেখানে প্রচুর হিন্দু ভোট আছে, এবং বিজেপি যদি চুপিসারে জিতে বেরিয়ে যায় ভোট কাটাকাটির অঙ্কে, তাহলে কিন্তু অবাক হওয়ার নেই। আর মুর্শিদাবাদ যে আসনটা, সেই আসনে ভোটের নমিনয়নের মানে মনোনয়নপত্র পেশ করার পর থেকে সেখানে মোহাম্মদ সেলিম সাহেব পড়ে আছেন, এবং এখানে মানে যে ভোটগুলো পড়েছে তাতে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মাননীয় সোমনাথ সিংয়ের
কথায় যে জঙ্গিপুরে লড়াইটা হচ্ছে তীব্র, এবং জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এখানে আশা করছি জোট প্রার্থী জিতবে, এবং কম হলেও ব্যবধানটা 10,000-এর মতো ভোটে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম সাহেব এবং জঙ্গিপুরে জোট প্রার্থী জয়। শুধু সময়ের অপেক্ষা, এবং জিতবেন অধীর রঞ্জন চৌধুরীও। অন্তত রাজনৈতিক বিশ্লেষণ এবং রাজনৈতিক মেজাজ তাই বলছে। আর জঙ্গিপুরে বিজেপি প্রার্থী যিনি ধনঞ্জয় ঘোষ, ওনাকেও কিন্তু প্রত্যয় দেখাচ্ছে, কেননা ভোট কাটাকাটির অঙ্কে, বিশেষ করে এবারে জঙ্গিপুরের যে ভোট ফ্যাক্টর, দুই বিড়ির মালিকের পরিবার দাঁড়িয়েছে, আর এখানে কেউ আত্মীয় বা নিজেদের লোকগুলো দাঁড়িয়েছে। এর ফলে জঙ্গিপুর লোকসভায় যে কে জিতবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। এখানে তৃণমূল কংগ্রেসও যেমন সংশয় আছে, জোট প্রার্থীও সংশয় আছে, এবং নির্দল প্রার্থী এরাও সংশয়ে, মানে কার ভোট কেটে কার যাত্রা ভঙ্গ হবে এই ব্যাপারে নিশ্চিত নয়। আর সেখানেই ধনঞ্জয় ঘোষ হয়তো বাজিমাত করতে পারে। ধনঞ্জয় ঘোষের বক্তব্য যে 2019 সালে যা ভোট পেয়েছি তার থেকে অন্তত 2-2.5 লক্ষ ভোট এবারে বাড়তে চলেছে, এবং যারা মনে করছেন জয় পাবো তারা স্বপ্নের খোয়াবে আছেন। স্বপ্ন দেখুন, দেখতে কার নিষেধ আছে? শেষ জয়ের হাসি, বিজেপি জঙ্গিপুর লোকসভায় হাসবে। আর দক্ষিণ মালদায় একই রকম ভোট ফ্যাক্টর, এখানেও কংগ্রেসের সঙ্গে লড়াই হবে বিজেপির, এবং মুর্শিদাবাদ জেলাতেও কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে। শুধুমাত্র জঙ্গিপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের লড়াই হওয়ার সম্ভাবনা আছে, তবে মাঝখান দিয়ে ভোট কাটাকাটির অঙ্কে ধনঞ্জয় ঘোষ যদি বেরিয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। অবশ্যই ভোট রাজনীতি জমে উঠেছে। প্রতিদিনের আপডেট পেতে দেখতে থাকুন নিয়মিতা দর্শন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।